বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সানজিদা ইসলাম অতি সম্প্রতি তার বিয়ে সম্পূর্ণ হয়েছে। জীবনের নতুন ইনিংস শুরু করেছেন আরেকজন ক্রিকেটারেরই হাত ধরে। তবে সেই খবর পুরাতন হয়ে গেছে, নতুন খবর হলো সানজিদার গায়ে হলুদের কিছু ছবি শুধু বাংলাদেশ নয় এখন সারা বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে গেছে। সেই ছবি নিয়ে চলছে তীব্র আলোচনা। সর্বদিক থেকে অবশ্য প্রশংসাই পাচ্ছেন সানজিদা, কিন্তু কিভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লো সানজিদার গায়ে হলুদের এই ছবিগুলো, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আপনাদের এই ভিডিওতে। জানতে হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আগামী তিন মিনিট। গায়ে হলুদের সাজেই ব্যাটিং করার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছেন বাংলাদেশ নারী দলের তারকা ক্রিকেটার সানজিদা ইসলাম। দেশের উল্লেখযোগ্য সব গণমাধ্যমেও সানজিদা ইসলামের এই ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ড খবরের শিরোনাম হয়ে এসেছে। ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি সব জায়গা থেকেই। এবার ব্যাট হাতে গায়ে হলুদের সাজে নববধূ সানজিদার ছবি ঠাঁই পেল ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টুইটার পেজে। শুধু তাই নয়, সানজিদার সেই ছবির খবর প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো। এভাবে করেই সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তদের কাছে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ এই ব্যাটসম্যানের ছবি। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সানজিদার গায়ে হলুদের সেসব ছবি একসঙ্গে কোলাজ বানিয়ে বুধবার নিজেদের টুইটার হ্যান্ডেলে আপলোড করেছে ICC। ক্যাপশনে ICC লিখেছে, পোশাক, গহনা এবং ব্যাট একজন ক্রিকেটারের বিয়ের ফটোশুট যেমন হওয়া উচিত। ICC-র সেই টুইটে বর্তমানে 10,000-এরও বেশি লাইক জমা পড়েছে, রিটুইট হয়েছে 585 বার। এদিকে ছবিগুলো আপলোড করে ক্রিক ইনফো লিখেছে, বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটার সানজিদা ইসলাম দারুণ কিছু পোস্ট দিয়েছেন। তিনি বিয়ে করছেন রংপুরের প্রথম শ্রেণীর ক্রিকেটার মিম মোসাদ্দেককে, যেই বিয়ের ফটোশুট সোজা বোল্ড আউট করে দিয়েছে আমাদের। এদিকে গত শনিবার ক্রিকেটার মিম মোসাদ্দেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানজিদা। 6 বছরের প্রেমের পরিণতি দেন তারা, দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ের অনুষ্ঠান হয়। শুক্রবার ছিল সানজিদার গায়ে হলুদ। এদিন কাশবনে হলুদের ছবি তুলতেই রংপুর স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন সানজিদা। সেখানে গিয়ে দেখতে পান ছোট ছোট ছেলেরা ক্রিকেট খেলছে। ব্যাট বল দেখে কোনে সানজিদা আর নিজেকে সামলে রাখতে পারেননি, এই বেশেই নেমে পড়েন বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে, আর তা ক্যামেরায় বন্দি করেন সানজিদার সতীর্থরা। ফেসবুকে আপলোড করলেই মুহূর্তে তা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জানা গেছে সানজিদার স্বামী মিম মোসাদ্দেকও একজন ক্রিকেটার। তবে সানজিদার মতো জাতীয় দলে জায়গা করে না নিতে পারলেও রংপুর বিভাগীয় দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন তিনি। প্রসঙ্গত 2012 সালে আয়ারল্যান্ড সফরে T20 দিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে সানজিদা ইসলামের। এর 2 বছর পরেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। জাতীয় নারী দলে টপ অর্ডারে ব্যাট করেন তিনি। 2018 সালে এশিয়া কাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে মেয়েদের T20 বিশ্বকাপেও খেলেছেন সানজিদা ইসলাম। বাংলাদেশের হয়ে মোট 54টি ওয়ানডে ও 16টি T20 খেলেছেন তিনি। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন EBT নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।